তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় সেটা আজকে আমি দেখাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনাকে সর্বপ্রথম ইমেজ, যেই ইমেজ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে গুগল থেকে সোর্স ইমেজ ডাউনলোড করছি। তারপর এখানে ইমেজে আপনি ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেজ আছে। তো এই ইমেজগুলোর থেকে আমি বড় রেজলেশন ভালো ইমেজ দেখে আমি একটা ইমেজ ডাউনলোড দেব। তার জন্য আমি টুলসে যাওয়ার পর এখান থেকে সাইজ থেকে লার্জে ক্লিক করলাম। লার্জে ক্লিক করার পর এখান থেকে প্রথম যে ইমেজটা আছে সেটার মধ্যে আমি ক্লিক করব এবং দেখতে পাচ্ছি এখানে হাই রেজলেশনে একটা ইমেজ আছে, সেটা আমি কপি করব। কপি করে প্রথমে আমি ফটোশপ অন করব। এখান থেকে ফটোশপটা অন করে নিই। ফটোশপ অন করার পর এখান থেকে আমি নিউ, এখান থেকে আমি ফাইল থেকে আমি নিউয়ে যাব। নিউ থেকে আমি হাই রেজলেশনটা আমি 300 করে দেব। 300 করার পর আমি এখানে ওকে ক্লিক করতেছি। তারপর আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি। ওকে, এখানে আমি আমাদের যে নিচে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমি এখানে লক করা আছে, আমি ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর এখানে ওকে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট, এটা আমি এখানে ডাবল ক্লিক করে নামের মধ্যে লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডের মানে এই লেয়ারের নামটা দিচ্ছি। আমি এখানে ব্যাকগ্রাউন্ড লিখছি। লেখার পর এটা আমি সোর্স লিখছি। আচ্ছা, এখানে আমি ভিন্ন কালার আমি দিতে পারি। এখানে আমি এটা রাইট এখানে ধরে এখানে আমি রাইট কন্ট্রোল ধরে কিবোর্ডের কন্ট্রোল ধরে কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমি ইমেজটা যখন সোর্স ইমেজটা যখন আমি উঠিয়ে দিব, এখানে যে আইটা আছে সেটা আমি উঠিয়ে দিলাম। দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু কালার হয়ে গেছে। তো এখানে আমি আবার আইটা দিয়ে দিব। দেওয়ার পর এইখানে এই লেয়ার আমি কাজ করব, এর জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে পেন্টুলটা সিলেক্ট করে নিই। পেন্টুল সিলেক্ট করে এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। পেন্টল করা শেষ হয়ে গেলে আমরা এখানে কন্ট্রোল এন্টার চাপ দেব কিবোর্ডে। কন্ট্রোল এন্টার দেওয়ার পর কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার পর বাকি যে এই সাদা অংশটা সেটা আমরা এখানে ইরেজার টুল দিয়ে আমি মুছে ফেলবো। এবং এখানে আমি দেখেন এখান থেকে আমি সাইজটা বড় করতে পারি। এখন আমি এটার উপর দিয়ে ইরেজার করতেছি। এখান থেকে আমরা ছোট করে দিতে পারি একটু ছোট। আমাদের পেন্টল করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে এই ইমেজটা
আমরা আবার এখান থেকে ম্যাজিক টুল দিয়ে সবগুলো কন্ট্রোল ব্যাক স্পেস দিচ্ছি। এখন আমরা এটা সেভ দেব। আমি সেভ দেওয়ার জন্য আমাদের এখান থেকে ফাইল থেকে সেভ এস সেভ এসে ক্লিক করতে হবে। সেভ এসে ক্লিক করার পর এখান থেকে আমরা পিএইচডিতে সেভ করব।